আরজি করে কলকাতা সিপি মনোজ বর্মা তিনি সেখানে গিয়েছেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি। প্রথমে তিনি এমার্জেন্সি বিল্ডিং এ যান এবং সেখান থেকে তিনি স্ত্রী রোগ এবং প্রসূতি বিভাগেও যান। আরজি করে সিপি গিয়েছেন, তিনি পুরো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন। প্রথমে তিনি এমার্জেন্সি বিল্ডিং এ যান এবং সেখান থেকে স্ত্রী রোগ এবং প্রসূতি বিভাগেও যান মনোজ বর্মা। সেই ছবি দেখতে পাচ্ছেন, আরজি করে সিপি তিনি পৌঁছে গিয়েছিলেন। আমরা কথা বলবো দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন, আমরা দেখাচ্ছি সেই ছবি, আরজি করে সিপি দিয়ে গিয়েছেন হাসপাতালে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন তিনি। একদমই তাই, আধ ঘন্টা আগে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা তিনি আরজিপাড় হাসপাতালে আসেন এবং এসে তিনি তৎপরত পুলিশ কর্মীদের সাথে কথা বলে প্রথমে যান জরুরি পুলিশের বিভাগে এবং জরুরি বিভাগ তিনি পুরোটা ঘুরে দেখেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে খোঁজ নেন এবং আরজিপাড় আউটপোস্টে তিনি বর্তমান ওসি তার সঙ্গে কথা বলে তারপরে এই কিছুক্ষণ আগে তিনি জরুরি বিভাগ থেকে বেরিয়ে গিয়েছেন ক্রাইমিয়ান স্ট্যাটিক ডিপার্টমেন্টে, অর্থাৎ যে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা করছেন, কারণ সাগর দত্ত হাসপাতালের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত চিকিৎসকরা ফের প্রশ্ন তুলেছেন এবং তারা সময় দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, তারপরেই চিকিৎসা আন্দোলনরত চিকিৎসকদের কেউ কেউ মনে করছেন যে সেই যে খামতি রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে এটা আন্দোলনরত চিকিৎসকদের দাবি, সেটার জন্য পুরোপুরি নিরাপত্তা খতিয়ে দেখতেই তিনি নিজে এসে হাজির হয়েছেন আরজিপাড় হাসপাতালে। শুক্লা, তুমি যেমনটা বলছিলে যে আধ ঘন্টা আগে তিনি আসেন, তিনি কতক্ষণ ছিলেন, এখনো কি তিনি সেখানেই রয়েছেন, তিনি কারো সঙ্গে কি কথা বলেছেন দেবাঞ্জন, আরো একটু জানবো তোমার কাছ থেকে বিষয়ে। দেখো, এখনো পর্যন্ত এসে তিনি কিন্তু ভিতরে গিয়েছেন, ভিতরে গিয়ে তিনি পুরো প্রথমে জরুরি বিভাগের বিভিন্ন জায়গাগুলো দেখেন, কর্তব্যরত চিকিৎসক এবং যারা কর্মী রয়েছেন তাদের সাথে, তার প্রতিনিধি দলে যে পুলিশ অফিসাররা রয়েছেন তারা কথা বলেন, সিসি নিজে কথা বলেন, কিন্তু তারা কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত মিডিয়ার সামনে কোনো কথা বলেনি। সিসি তারপরে কিছুক্ষণ আগে প্রতিনিধি বিভাগ থেকে বেরিয়ে এই মুহূর্তে তিনি জরুরি বিভাগ থেকে বেরিয়ে সেই উপস্থিতি বিভাগে গিয়েছেন, সেখানেও তিনি করছেন, এরপরে তিনি আরো বিভিন্ন ওয়ার্ড এবং একাডেমিক বিল্ডিং এইসব জায়গা যেতে পারেন বলে এবং স্পেশালি যেখানে পড়ুয়া ডাক্তারেরা তারা থাকেন এইসব হোস্টেল গুলোতেও তিনি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য যাবে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নজর রাখো দেবাঞ্জন, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, আমরা সেই ছবি দেখাচ্ছি, সিপি মনোজ বর্মা তিনি আজকে আরজি করে গিয়েছেন, আধ ঘন্টা হলো এমার্জেন্সি বিল্ডিং এ তিনি যান এবং সেখান থেকে তিনি স্ত্রী রোগ এবং প্রসূতি বিভাগেও যান। তোমার কাছে আর কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা তিনি আরজিপাড় হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ এখানে সেখানেই তিনি রয়েছেন এবং সেই বিল্ডিংয়ের ভেতরে তিনি গিয়েছেন, তার সাথে অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং সেখানে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং যে কারণে তিনি এখানে এসেছেন। 30-40 মিনিট আগে তিনি প্রথমে আসেন এবং আরজিপাড় হাসপাতালে তিনি এমার্জেন্সি বিভাগে যান, সেখানে নিরাপত্তা খতিয়ে দেখেন এবং এরপর এই মুহূর্তে তিনি স্ত্রীরোগ এবং রয়েছেন এবং হাসপাতালের আরো কয়েকটি জায়গা তিনি পরিদর্শন করবেন এমনটাই আমার সূত্র মারফত জানতে পাচ্ছি এবং জুনিয়র ডাক্তাররা তারা বারবার ধরেই তাদের যে নিরাপত্তার কথা বলছিলেন এবং সেই নিরাপত্তার যে অভাব রয়েছে সেই সেই অভিযোগ তারা করছিলেন এবং তাদের নিরাপত্তা বাড়ানোর দাবি তারা করছিলেন, তারা নাহলে আর বড় আন্দোলন আমার কথাও তারা কিন্তু জানিয়েছেন এবং সেই সমস্ত কারণেই এবং আরো যাতে ওই হাসপাতালের নিরাপত্তা একেবারে কঠোর নিরাপত্তা বলায় মুড়ে ফেলা যায়, যাতে কোনো রকম নিরাপত্তার পার্থক্য না থাকে, সে কারণেই আজকে পুলিশ কমিশনার এই পরিদর্শন করতে তিনি এসেছেন এমনটাই আমরা জানতে পাচ্ছি এবং এই মুহূর্তে তিনি সেই প্রসূতি বিভাগের বা স্ত্রীরোগ বিভাগ যেখানে একদমই, তুমি নজর রাখো দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।